দাদা ভাইয়ের চাপে পড়ে আমাকে আজকে জিমে ভর্তি হতে হলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে হলো শনিবার, শনিবারের দিন ভিডিওটি স্টার্ট করলাম। আজকে একটু কোথায় গেছিলেন? আজকে একটু আলাদা লুকে আপনাদের সামনে আসলাম, কারণ হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের চাপে পড়ে আমাকে আজকে জিমে ভর্তি হতে হলো। চলুন, আসার পরে অনেক গল্প করবো। দিন কিচ্ছু জানা নেই, জানি না কত কী করবো। আর আমার বিবাহ যাচ্ছে আজকে, আর আপনাদের দাদা ভাইকে সাথে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই মাস তো এসে পৌঁছলাম, এখন প্রায় 10:30-11টা বেজে গেছে। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দে। আর প্রথম দিন তো একটু কষ্ট হচ্ছে, এবার আপনার দাদা ভাই সব করবে। আমাকে যেমন ভর্তি করলো জিমে, এবার আমি শুয়ে থাকবো, আপনার দাদা ভাই সব করবে। তা যাই হোক, আমি এখন একটু রেস্ট করে নেবো, অনেকটাই কাজ আছে অনেক, কারণ সকালে ঘর মুছে গেছি, সকালে ব্রেকফাস্টও করেছি একটু ফ্যানের তলায় বসে। সকালে ব্রেকফাস্ট করেছি রুটি সবজি, কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করেছি, রুটি করেছি, এগুলো সব খাওয়াবে, এখন রেস্ট করাবে, তারপর দুপুরে রান্না করবো। আমি একটা ফ্রেশ হয়নি, পরে আপনাদের সঙ্গে দেখা করবো। ভালো করেছে, একদিকে আমার ভালোর জন্যই ভর্তিটা করেছে, কিন্তু কষ্ট হচ্ছে। বন্ধুরা, রান্না করে চলে এসেছি, আর রান্না বসিয়েও দিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আমার দাদাভাই যদি চিকেন খাবে না, ওর জন্য মাছ, মাছটা সবটাই করে ফেলি, যা খাবে সাথে থাকবে। ভাত হচ্ছে, এদিকে চিকেনটা হবে, এদিকে একটা ছোটো কড়াই বসে দিয়েছি মাছের জন্য, মাছের লবণ মাখিয়ে নেবো। চলুন, তারপরে দেখাচ্ছি আমি কী রান্না করি। বন্ধুরা, দুপুরে রান্না তো কমপ্লিট, রান্না করার পরে এই দেখুন বাসন, প্রচুর বাসন হয়েছে। এই বাসন করে আপচাবো, বাসন ধোবো, গ্যাস ওভেনটা পরিষ্কার করবো। চলুন ফটাফট কাজগুলো সেরে নিই, পরে আপনাদের সামনে আসছি। এখনও ঠাকুর পূজা দিতে আছে, স্নান করতে আছে। দেখুন বন্ধুরা, স্নান টান সেরে আবার পূজা দিতে চলে এসেছি, পূজাটা দিয়ে নিই। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট, আর অন্ধকার লাগছে, বাইরে হচ্ছে বৃষ্টি। গুড আফটারনুন বন্ধুরা, এখন 2:30 বাজে, 2:30-এর সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এমনি সারাদিন মেঘলা মেঘলাই করছিলো। পূজা দেওয়াও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, আর কী রান্না করছি সেটাও দেখিয়ে দেবো। একবার বৃষ্টিটা দেখাই কেমন বৃষ্টি হচ্ছে, এখন কেমন বৃষ্টি হচ্ছে। এই ঝিপঝিপ ঝিপঝিপ করে, বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে না, ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। এই কাজ করে আসার জন্য ওষুধ নিয়েছি, দেখেছেন বিবাসন ঘুমাচ্ছে, দেখি উঠে দুটো ভাত খাইকে, ভাত খাওয়ার পর আরেকটা ওষুধ খাই দিতে হবে, গাটা গরম আছে। চলুন, হ্যাঁ কী রান্না করেছে একবার দেখিয়ে দিই। আর আমার দাদা ভাই ফল নিয়ে এসছে, ফলগুলো গুছাচ্ছে, ফলগুলো সব নিয়ে এসছে। আনারস মেনু আজকে শর্টকাটে করেছি, কারণ বুঝতেই পারছেন প্রথম দিন জিমে গেছি, ব্যথা ব্যথা আছে, পায়ে হাত হয়েছে। আর আমার দাদা ভাইয়ের জন্য একটু রুই মাছের কালিয়া মতো করেছি, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আর আলু দিয়ে, বললো এইভাবে করো। আজকে আর আদা জিরা দিয়ে করে নি, আদা জিরা পেঁয়াজ সব দিয়ে একটা হয়েছে। আর হচ্ছে কুমড়োর শাক ডালের বড়ি দিয়ে, আর হচ্ছে চিকেন, এই দেখুন চিকেনের লুকটা এরকম হয়েছে, চিকেন। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, মাছ ভাজা আছে, আপনার দাদা ভাই বলো আর কিছু দরকার নেই। কুমড়ো পাতা আছে, হ্যাঁ কালকে কুমড়ো পাতার বাটা হবে, খুব ভালো লাগবে না? আমার দাদা ভাই বলছে না কুমড়ো পাতাটা পরে খাওয়াবে, পটলের চুকলা বাটা খাবে। চলুন দুপুরে লাঞ্চটা সেরে নিই, পরে আপনাদের সঙ্গে দেখা করবো। ওকে, চিকু টিকু আর টুনি দুইজনা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখানে চুপচাপ বসে থাকবো। গুড ইভিনিং, এখন একটু চা হচ্ছে, সন্ধ্যা টন্দা তো হয়ে গেছে দেয়া, এখন চা হচ্ছে, একটু জল গরমও বিবাসকে দেবো। বিবাসের একটু ঠান্ডা ঠান্ডা জ্বর মতো হয়েছে, তো ঠান্ডা থেকে জ্বরটা এসছে, বললো একটু গরম জল খাবো, তাই একটু গরম জল হচ্ছে, হয়ে যায়নি। আর এদিকে আমরা দাদা ভাই আবার চাও বসিয়ে দিয়েছে, গরম জল আমি একটু খাবো, রেখো। হ্যাঁ, কটা বাজলো?
কারেন্ট 7টা, 7টার সময়। আর দেখে একটু বুঝতে পারছেন, একটু ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে, বাসন টাসন মেজে একটু রেস্ট করেছিলাম, তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দিয়ে দেখছি আমার দাদা ভাই একটু চা বসিয়ে দিয়েছে, এখন চাটা খাবো। আর বিবাস্ত একটু গা গরম আছে, ওষুধ খেয়েছে কিন্তু ঠান্ডার ওষুধটা এখন পড়েনি না, প্যারাসিটামলটা খেয়েছে, রাতে অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওটা খাবে হয়তো ঠিক হবে। অল্প ভাত খেয়েছিল দুপুরবেলা, বেশি খায়নি। আর একটা কলা দিয়েছিলাম দাদা ভাই, চায়ের কালারটা দেখেন। যাওয়ার আগে ওরাও সব রেডি, সব রান্নাঘরে যাবে দেখুন বন্ধুরা। এখন আমি রান্নাঘরে যাবো, এখন একটা ভিডিও টিডিও দেখছিলাম, কটা শর্টও দিলাম, আর এখন রুটি করব, ওর জন্য আসলাম। রুটি করলেও হয়ে যাবে, চিকেন টিকেন আছে, আর বিবাসের গাটা একটু গরম গরম আছে, ঠান্ডা লেগেছে, ওর জন্য ভাবলাম কিনা যে রুটি করি, নাহলে গরম ভাত করে নিলে ও চিকেন দিয়ে খুব ভালো খায় রাতে। এখন গরম ভাতই করি, কিন্তু ঠান্ডা লেগেছে, এখানে গরম ভাত খেলে বলে অসুবিধা নেই, কিন্তু তাও রুটি দিলেই ঠিক ঠান্ডা জ্বর হলে। চলুন রুটিটা করে নিই। হ্যাঁ, আপনাদের দাদা ভাই এখন খুব বেড়াতে ধরেছে, খুব ফাঁক করে চলে যাচ্ছে, এদিক ওদিক শুধু চলে যাচ্ছে, আপনারা শুধু দেখবেন সাইকেল নিয়ে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, এদানিং এই জিনিসটা বুঝতে পারছেন। তা যাই হোক, এখন আসছে মিস্টার রয়। আর মিসেস রয় কি করছে, কে কাজ, ব্যাস এইরকম আসবে আর যাবে দেখবেন, ভালো কথা, আমার কাজ আমি করি, কি আর বলবো বলুন। কমপ্লিট। হ্যাঁ, ফিট করে দেওয়া হয় বন্ধুরা, রুটি করা কমপ্লিট। এবার আমি একটু চিকেন আছে ওটা গরম করে নিচ্ছি, হয়ে গেছে। এখন আপনার দাদা ভাই আমরা সব খাওয়া দাওয়া করবো, এটা এটা ঢাকনাটা কি হলো, তাও ঢাকনা তরকারিটা গরম হবে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আরে বিবা, জ্বর আছে নাকি? দেখুন কাবু হো গেয়া মেরা বেটা, আজ পড়াতে আসবে বলেছিল কিন্তু ওর বাবা বললো মানা করে দেওয়া হোক, গা গরম আছে। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করবো, রাতে ডিনার করে নেবো। সর্বনাশ, 11:15 হয়ে গেছে। আসলে বন্ধুদের একটু ভিডিও টিডিও দেখতে হয়, আবার হচ্ছে সন্ধ্যাবেলা অনেক দিন দিদির সঙ্গে কথা হয়নি, দিদিদের কাছে ফোন করেছিলাম, একটু কথা বললাম। ওরা খাওয়া দাওয়ার পরে আবারও চলে আসলাম, আর ওরা বিবাস দিবাসের বাবা ঘুমিয়ে এমনি শুয়ে পড়েছে, সব টিভি ফোন টোন দেখছে, এই টিভি বলছে ফোন দেখছে। আর আমি কিছু কথা বলার জন্য হলাম, সকালে তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, আর আজকে ফার্স্ট দিন তো প্রচণ্ড হাতে পায়ে এরম একটু ব্যথা করছে, আর ভালোই লাগলো, কিন্তু যদি আমার একটু সমস্যা দেখা দিয়েছিলো ওর জন্য আরও আপনাদের দাদা ভাই বাধ্য করলো আমাকে জিমে ভর্তি করতে, যদি সে কিছু বুঝি 2-3 মাস গিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, একটু ভালো কিছু বুঝলে ওর জন্য আরও আমাকে সমস্যার জন্য বললো আপনার দাদা ভাই আমি জিমে ভর্তি হব, সব ঠিক হয়ে যাবে, ওর জন্য আরও ভর্তি করলো জোর করে। আমি বললাম না, আমি হবো না, এই বয়সে আপনাদের দাদা ভাইয়ের কথা শুনে আমাকে জিমে ভর্তি হতে হলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না কতদিন ধরে রাখতে পারবো, যদি সমস্যা সমাধান হয় মানে শরীরটা ঠিক লাগে সুস্থ লাগে তাহলে আমি কন্টিনিউ চালিয়ে যাব জিমটা, আর যদি দেখি কিছু ইয়ে হচ্ছে না, যাই না, এখন ভর্তি হয়েছি কেবল শুরু, থাক চলুক এখন দেখা যাক। আর আজকে বিবাসের সঙ্গে সঙ্গে আমাকেও ভর্তি হতে হলো, আর বিবাসের বাবা তো হতেই হবে, ও আজকেও গেছিলো আমার সঙ্গে, প্রথম দিনও উনি ভর্তি করার জন্য ওখানে গেছিলো, তা ভর্তি হয়ে চলে আসলাম এই বয়সে কারণ দাদা ভাইয়ের কথা শুনে, এটাই আমি বললাম, দেখা যাক কতদূর কী হয়, চলো এটাই বলার ছিল। এখন একটু খেয়ে শুয়ে
ঘুমাবো, এই তো হয়ে গেল ঘুমাবার, ঘুমাতে ঘুমাতে 12:30টা বেজে যাবে, একটু ফোন টোন দেখবো। আর আমার ভিডিও, আজকের ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট।